নমস্কার, আমি আপনাদের শুভানুধ্যায় সোমা পাঠক, উসুই রেইকি হোলি ফায়ার রেজিস্টার্ড মাস্টার টিচার, ক্রিস্টাল মাস্টার টিচার, এঞ্জেল হিলার অ্যান্ড নিউমারোলজিস্ট। আজ আপনাদেরকে যে তথ্য জানাতে চাইছি, আশা করি আপনাদের প্রচুর 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 কাজে লাগবে। আসুন জেনে নিই সময় নষ্ট না করে সেই তথ্যটি কী। আপনারা সকলেই জানেন বা আমরা সকলেই জানি, আমরা যারা স্পেশালি যারা আমরা মহাদেবের ভক্ত, শিব প্রেমী আমরা যারা, তারা প্রত্যেকেই কিন্তু মহাদেবের অন্যান্য মন্ত্রের সাথে সাথে হর হর মহাদেবটা খুবই বেশি উচ্চারণ করে থাকি বা বলে থাকি। তো এই হর হর মহাদেব নিয়েই আজকে আমার তথ্য। এটা আমি থ্যাঙ্কস জানাই ধিয়েউ বলে একজন ইউটিউবারের কাছ থেকে শুনেই আমি এই তথ্যটা আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাইছি, কারণ এটা আমার খুব ভালো লেগেছে আর মনে হয়েছে আপনাদের সকলেরই এটা জানলে বা সেই হিসেবে ব্যবহার করলে আপনাদের কিন্তু খুব উপকার হবে, খুব কাজে লাগবে। তো তথ্যটা কি, আসলে আমরা জানি হর হর মহাদেব কথাটা আমরা প্রায় বলে থাকি, স্পেশালি শ্রাবণ মাসে বা যখনই শিবরাত্রির সময় আমরা খুব কিন্তু হর হর মহাদেব জোশের সাথে বলে থাকি। কিন্তু আমরা মনে করি যে হর হর মহাদেব উচ্চারণ করলে, হর হর মহাদেব বললে আমরা মহাদেবকে প্রেজ করছি, ওনার প্রশংসা করছি, ওনাকে তুষ্ট করছি। কিন্তু না, অ্যাকচুয়ালি হর হর মহাদেবের হর কথাটা হর, আমরা বাংলায় যেটা বলি উচ্চারণ করি হর, হর হরে হর করা, হর মানে হরণ, হরণ করা। তার মানে মহাদেবকে আমরা রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি, আমাদের জীবনে যে দুঃখ কষ্ট, যা অসুবিধা, যা নেগেটিভিটি, সেগুলো হরণ করতে, আমাদের জীবন থেকে সেই সব নেগেটিভিটিগুলোকে, সেই সব নকারাত্মক জিনিসগুলোকে, সিচুয়েশন বা পরিস্থিতিগুলোকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য, তো হরণ করার জন্য বলছি। তো যখনই আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে যখনই আমরা হর হর মহাদেব উচ্চারণ করব, তার আগে আপনি অবশ্যই আপনার জীবনে যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতি আপনি চান যে মহাদেব আপনার সেই পরিস্থিতিকে, নেগেটিভ পরিস্থিতিকে হরণ করে নিক আর আপনাকে তার পরিবর্তে প্রচুর প্রচুর সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরপুর করে দিক, আশীর্বাদ স্বরূপ, এইটাই যদি চান, তাহলে আপনার এই মুহূর্তের বা যখনই আপনি হর হর মহাদেব বলতে চাইবেন, তখনই একবার ভেবে নেবেন সেই মুহূর্তে আপনার কোন কষ্টটা বা কোন নেগেটিভিটিটা আপনি মহাদেবকে অনুরোধ করছেন সেটা গ্রহণ করে নিতে বা আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে যখনই আপনি আপনার জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে আছেন বা কোনো অপ্রীতিকর ঘটনা থেকে বেরিয়ে আসতে চাইছেন, আপনার মন খারাপ হোক, আপনি আপনার শারীরিক ব্যাধি থেকে মুক্তি পেতে চাইছেন, রোগ শোক তাপ থেকে মুক্তি পেতে চাইছেন, বা সাময়িক মন খারাপের জন্য সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, কোনো নেগেটিভ ঘটনাকে ভুলে যেতে চাইছেন, তো সেইগুলোকে আপনারা যখনই চাইবেন যে এইগুলো আপনাদের জীবন থেকে সারা সব সময়ের জন্য চলে যাক, দূর হয়ে যাক আর আপনার জীবনে পজিটিভিটি আসুক, তখনই কিন্তু আপনারা হর হর মহাদেব জোশের সঙ্গে এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলবেন, উচ্চারণ করবেন। সব থেকে প্রথমে আপনার কষ্টটা, আপনার সাপোজ আপনার শারীরিক কোনো যন্ত্রণা রয়েছে, আপনার আপনার হয়তো জয়েন্ট পেন আছে, আপনার গাঁঠে গাঁঠে ব্যথা আছে, আপনি এইটাকে দূর করতে চাইছেন, অনেক ওষুধ খেয়ে অনেক ডাক্তার দেখিয়েও হয়তো ঠিক করতে পারছেন না, সেই সময় আপনি এই মহাদেবকে উদ্দেশ্য করে মহাদেবকে প্রার্থনা করবেন যে হে মহাদেব, আমার এই রোগ, আমার এই কষ্ট দূর করে দাও, আমার এই কষ্ট হরে নাও, হরণ করে নাও। আর মন থেকে খুশি হয়ে জোশের সাথে বলবেন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, আর দেখবেন আপনার এই কষ্ট কত শীঘ্র আপনি এই কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন। আর সাথে যদি আপনারা শিখে নেন রেইকি, যেটা ইউনিভার্সাল পাওয়ার, যেটা শিখে আপনি এই জয়েন্ট পেন বলুন,
যে কোনো ধরনের বাত, যে কোনো ধরনের শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সম্পর্কগত কোনো কষ্ট, ফিনান্সিয়াল কোনো প্রবলেম, সব কিছু থেকে কিন্তু আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন যদি আপনি রেইকি শেখেন। অবশ্যই শিখবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, কাজে লাগে, আমি খুব ধন্য মনে করব নিজেকে। আসুন একসাথে বলি হর হর মহাদেব।